নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল বুধবার যে পাঁচ রাশির মহাপ্রাপ্তি ঘটতে চলেছে, সেই পাঁচটি রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। প্রত্যেকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা আলোচনাটি শুনবেন। প্রত্যেকে জয় গণপতি বাপ্পা, জয় গণপতি বাপ্পা, জয় গণপতি বাপ্পা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখুন, আপনারা প্রতিদিন ভিডিওটি শুনছেন, আমি প্রতিদিন একটি কথা বলি, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি শুনবেন। কারণ আপনি এই ভিডিও শুনছেন, আপনারা ভাবছেন যে হয়তো আমার একটা টিকিট কেটে কপাল খুলে যেতে পারে, অত সহজ নয় এটা। কারণ এই ভিডিওটি যদি আপনারা শুনেন, তাহলে আপনাদের পরিষ্কার হয়ে যাবে যে আপনার জন্য আগামীকাল মহাপ্রাপ্তি রয়েছে না নেই, সেটা জানতে পারবেন। আপনি ইনভেস্টমেন্ট করবেন কেন, আপনি 10 টাকা করুন আর 100 টাকা করুন, আপনার জন্য কি আগামীকালটা শুভ, আমি সব বিষয় নিয়ে আলোচনা করব। দেখুন, আগামীকাল বুধবার রাহুকাল রয়েছে 11:55 থেকে 1:25 পর্যন্ত, এবং যোগ রয়েছে শোভন যোগ। এবার দেখার দরকার, আপনি আগামীকাল একটা টিকিট কাটবেন ঠিক করেছেন, ঠিক আছে, কিন্তু আপনার জন্ম ছক অথবা হস্তরেখাতে প্রাপ্তির কি যোগ রয়েছে না দেরিতে রয়েছে না আপনার কেটে গেছে, সেটা দেখা দরকার। এবং যাদের 1, 2, 3 নম্বরের মধ্যে বড় বড় ধরনের অর্থ আপনার মিশকে যাচ্ছে, তাদের ক্ষেত্রে আমি বলবো রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন। রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু হচ্ছে আকস্মিক প্রাপ্তির কারক গ্রহ, তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, বিশেষভাবে লাভ আপনারা কিন্তু পাবেন। তো আলোচনা শুরু করা যাক। আপনার জন্মছকে যে গ্রহকে ভালো থাকা দরকার সেটি হচ্ছে রাহু, বুধ, শুক্র এবং শনি। এই 4টি গ্রহ আপনার জন্মছকে কেমন রয়েছে সেটা আগে জানা দরকার, এবং আপনার দশাটা কিসের চলছে সেটা দেখা দরকার, অন্তর্দশা কিসের চলছে সেটা দেখা দরকার। কিছু কিছু ক্ষেত্রে অন্তর্দশা কিন্তু বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু দিয়ে থাকে। এবং সর্বোপরি রাহু কত নম্বর ডিগ্রিতে রয়েছে, কোন নক্ষত্রে বসে আছে, কোন ভাবে বসে আছে, কোন গ্রহস্থতে বসে আছে না এককভাবে বসে আছে, এটা কিন্তু দেখা দরকার। এর পাশাপাশি আপনার ভাগ্যভাব, আপনার ধনভাব, আপনার আকস্মিক প্রাপ্তিরা। পঞ্চম ভাব হচ্ছে আমাদের এই লটারি, শেয়ার, ফাটকা, ট্রেন্ডিং সমস্ত কিছু থেকে এই পঞ্চম ভাব। পঞ্চম ভাবাধিপতি কোথায় অবস্থান করছে অথবা পঞ্চম ভাবের উপর কোন গ্রহের দৃষ্টি রয়েছে বা পঞ্চম ভাবে কোন গ্রহ অবস্থান করছে তার উপর বিচার কিন্তু করতে হবে। ওই স্থূল বিচার করলে হবে না, সূক্ষ্ম বিচার করা দরকার। এই জন্য আমি বারবার বলছি, বার্থ চার্ট রিফরমেশনটা আপনারা করতে পারেন, এবং আপনার জন্মছকে যে গ্রহগুলো শুভ অবস্থাতে রয়েছে তার বলবত্তাকে বৃদ্ধি করতে হবে। এবং রাহু রক্ষা কবচ মিরাকেল কাজ করে, আমি বারবার বলছি, রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু হচ্ছে আকর্ষিক প্রাপ্তির কারক গ্রহ, তাই যাদের অল্পের জন্য মিস হয়ে যাচ্ছে তারা রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন।
আগামীকাল বুধবার যে পাঁচ রাশির আমি কথা বলবো, অর্থপ্রাপ্তির একটা বড় যোগ সৃষ্টি হয়েছে, সে রাশির নাম, টার্গেট নাম্বার, শুভ সময় আমি জানাবো। তার আগে আপনাদেরকে আর একটু আমি আলোচনা করি যে জায়গাটা আপনাদের বোঝা দরকার, আপনাদের হস্তরেখাতে চিহ্ন রয়েছে কি না প্রাপ্তির, আপনার কি কোটিপতি হওয়ার যোগ রয়েছে, সেই রেখা কি আপনার হস্তরেখাতে রয়েছে, সেই চিহ্ন কি আপনার হাতে রয়েছে কোটিপতির যোগ, তবেই কিন্তু বলা যাবে যে আপনার এই আকর্ষিক প্রাপ্তি বা মহাপ্রাপ্তি যেটাই বলেন না কেন সেটা আপনার নিশ্চিত নিশ্চিত রূপে কিন্তু হবে। কারণ রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু হচ্ছে আকর্ষিক প্রাপ্তির কারকগ্রহ, তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করে আপনার জন্মছককে সংস্কার করে এই প্রাপ্তি ঘটানো কিন্তু সম্ভব। অনেকেই কমেন্ট করছেন যে স্যার আমার ক্ষেত্রে টার্গেট নাম্বার কোনটা, দেখুন এটা আমি যেটা বলছি এটা ইন জেনারেল, আপনি যখন ব্যক্তিকেন্দ্রিক জন্মছক বিচার করবেন তখন কিন্তু দেখতে হবে যে আপনার জন্মছকে যে জায়গাগুলো দেখা দরকার সেটা হচ্ছে ফরচুনা নাম্বার আপনার কোনটা, এবং নবাংশ চার্টে আপনার যোগ কোনটা রয়েছে, এই জায়গাটা কিন্তু বোঝা একান্তই দরকার। দেখুন প্রত্যেকেই একটা আশা নিয়ে কিন্তু চলে, কিন্তু ইনভেস্টমেন্ট আপনি করবেন কেন, হোয়াই, কি কারণে ইনভেস্টমেন্ট করবেন, এই ইনভেস্টমেন্ট আপনার ক্ষেত্রে কি শুভ, আপনার ক্ষেত্রে যোগ কখন রয়েছে, দু বছর পরে রয়েছে না আপনার কেটে গেছে, সেটা আগে জেনে নিন, তারপর আপনি অর্থপ্রাপ্তির ক্ষেত্রে ইনভেস্টমেন্ট আপনি করুন। দেখুন আমি বারবার একটি কথা বলছি, জীবনে চলার পথে বাধা আসে, সেই জায়গাটা একমাত্র জ্যোতিষশাস্ত্র, একজন প্রপার অ্যাস্ট্রোলজার আপনাকে কিন্তু সঠিক গাইড আপনাকে কিন্তু দিতে পারবে। তো আমি যে পাঁচ রাশির কথা আমি বলবো, এই পাঁচ রাশির ক্ষেত্রে কিন্তু আগামীকাল বিশেষভাবে বড় ধরনের অর্থপ্রাপ্তির যোগ কিন্তু রয়েছে, টার্গেট নাম্বার এবং রাশিভিত্তিক শুভ সময়টা আমি জানাতে চলেছি। নাম্বার ওয়ান যে রাশি, কন্যা রাশি, কন্যা রাশির টার্গেট নাম্বার লিখে রাখুন আপনাদের ক্ষেত্রে 8 এবং 2, কন্যা রাশির ক্ষেত্রে 8-2, সময়টা আপনাদের দেখা যাচ্ছে 9:43 থেকে 10:22 পর্যন্ত, টাইমটা খুব অল্প, 9:43, 10:22। এরপর যে রাশির আমি কথা বলবো আগামীকালের জন্য প্রাপ্তির একটা বড় সম্ভাবনা রয়েছে, সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির আপনার আগামীকালের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে 4 এবং 6, টাইমটা আপনাদের দেখা যাচ্ছে বৈকাল 4:01 থেকে সন্ধ্যা 6:12 পর্যন্ত, টাইমটা কিন্তু যথেষ্ট ভালো বৃষ রাশির ক্ষেত্রে আগামীকাল। 3 নম্বর যে রাশির আমি কথা বলবো আগামীকালের জন্য, সেই রাশির নাম মহাপ্রাপ্তি করতে চলেছে, সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির আপনার আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 6 এবং 4। আপনাদের যে শুভ সময় সকাল 10:11:34 পর্যন্ত, টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম কর্কট রাশি। কর্কট রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 1 এবং 3। আপনাদের শুভ সময় দুপুর 2:37 থেকে বৈকাল 4:45 পর্যন্ত, টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। অন্তিম এবং শেষ যে রাশির আমি কথা বলবো আগামীকালের জন্য মহাপ্রাপ্তি ঘটতে চলেছে, সে রাশির নাম মকর রাশি। মকর রাশির আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 2 এবং 6 আপনাদের ক্ষেত্রে। সময় যেটা দেখা যাচ্ছে আপনাদের 1:00
45 মিনিট থেকে 3:52 মিনিট পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। অর্থাৎ এই যে আমি পাঁচটি রাশির আমি কথা বললাম, এই পাঁচ রাশির আপনার আপনি মানুষ হতে পারেন, আপনারা কিন্তু হতে পারেন, কিন্তু একই রাশির আমি বারবার বলছি লাখো মানুষ রয়েছে। রাশি হওয়া মানেই আপনি বড় সিদ্ধান্ত নিয়ে নেবেন, দায়িত্ব আপনার। আমি যে কথাগুলো বলছি আপনার সাথে মিলতেও পারে, আবারও বলছি না মিলতেও পারে। যদি আপনি ভাগ্যবান হন তাহলে হয়তো আপনি কালকে কোটিপতি হতে পারেন। যদি আপনার যোগ থাকে তবেই আপনার এই ফর্মুলাটা কিন্তু কাজে কিন্তু দিবে। আর যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অথবা রাহু রক্ষা কবচ নিতে চাইছেন, এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন এবং প্রত্যেকে জয় গণপতি পাপ্পা, জয় গণপতি পাপ্পা, জয় গণপতি পাপ্পা প্রচুর পরিমাণে আপনারা এই কমেন্টটি অবশ্যই কমেন্ট বক্সে করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের মঙ্গল কামনা করে আজকের প্রোগ্রাম আমি শেষ করছি। নমস্কার।